কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে কিভাবে ভার্চুয়াল মেমরি সাইজ পরিবর্তন করা যায়। প্রথমে দেখে নেই, স্টার্ট মেনুতে গিয়ে কন্ট্রোল প্যানেল সিলেক্ট করব। এরপর যা করতে হবে আমাকে, দেখতে পাচ্ছি সিস্টেম অ্যান্ড সিকিউরিটি, এটাতে ক্লিক করব। তারপর সিস্টেমে ক্লিক করব। এইভাবে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে এসেছে, ডিভাইস ম্যানেজার, রিমোট সেটিং, সিস্টেম প্রোটেকশন। এখান থেকে আমাকে অ্যাডভান্সড সিস্টেম সেটিং বাটনে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছি আমরা আরেকটি পেজ চলে এসেছে, এখান থেকে আমাকে সিস্টেম বাটনে ক্লিক করতে হবে। এরপর আবার পারফরমেন্স অপশন পেজটি চলে এসেছে, এখান থেকে আমাকে অ্যাডভান্স বাটনটি সিলেক্ট করতে হবে। এরপর চেঞ্জ, এটাতে ক্লিক করতে হবে। এখান থেকে আমি যে কোনো ড্রাইভ ইচ্ছামতো আমার ড্রাইভের সাইজ পরিবর্তন করে নিতে পারবো। সেটি করার জন্য আমাকে কাস্টম সাইজ, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমার ইচ্ছা মতো প্রতিটি ড্রাইভের সাইজ পরিবর্তন করে নিতে পারবো। দেখতে পাচ্ছি সিলেক্ট ড্রাইভ, এখানে সি দেওয়া আছে, আমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। এই ডিটি চলে এসেছে, আবার ই সিলেক্ট করে নিতে পারবো, এই চলে এসেছে। এরপর স্পেস অ্যাভেলেবল, তারপর নিচে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, যে মিনিমাইজ, ম্যাক্সিমাম সাইজ, ইনিটিয়ালাইজ সাইজ। তারপরে নিচের অপশনে দেখতে পাচ্ছি আমরা টোটাল পেজিং ফাইল সাইজ ফর অল ড্রাইভার্স, মিনিমাম অ্যালাউড 16 MB, রিকমেন্ডেড 6048, কারেন্টলি অ্যালোকেটেড 4032। এগুলো ইচ্ছে মতো সিলেক্ট করার পর আমাকে ওকে বাটনে প্রেস করতে হবে। আমি ওকে বাটন চাপছি সবগুলোতেই। ওকে, এভাবে আমি আমার ভার্চুয়াল মেমরি সাইজ ইচ্ছে মতো চেঞ্জ করে নিতে পারবো। আমার এই ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি আমার এই টিউটোরিয়াল দেখে আপনারা সামান্য উপকৃত হন, অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, এমনকি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আপনাদের যে কোনো সুচিন্তিত মতামত গৃহীত হবে। আসসালামু আলাইকুম।